চলে আসলাম ফ্যাশনি তোমা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি টিস্যু না থেকে কিভাবে খুব সহজেই আমরা হিজাব পরে ফেলতে পারি। দেখা যায় ম্যাক্সিমাম 3 ইঞ্চের সাথে এই ধরনের ওনা হয়ে থাকে, বাট আমরা সেটা থেকে হিজাব করতে পারি না প্রপারলিভাবে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই ওনাটা থেকে সুন্দর একটি হিজাব টিউটোরিয়াল ক্যারি করতে পারো। সো বেশি বকবক না করে চলো টিউটোরিয়ালটি দেখে আসি। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা টিস্যু ওনা। ওকে, এই ওনাটিকে আমি দুটি পার্টে হচ্ছে এরকম করে দু পার্ট করে নিচ্ছি, সমান দু পার্টে আমি ওনাটিকে করে নিচ্ছি। এবারে আমি এই সাইড থেকে দুপাটে আমার ওনাটিকে আমি করে নিয়েছি। এবারে আমি জাস্ট এটা থেকে এটাকে আমি এমন করে জাস্ট এটাকে আগে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটা পিন মেরে দেবো। এই পার্টটিকে এই সাইড থেকে এই যে দুটো পার্ট আছে একটা পার্ট আমি একটা পার্ট এই দুটো পার্টকে আমি ফার্স্ট পার্টটাকে আমি এই সাইড থেকে এদিক থেকে ঘুরে নিয়েছি। যাতে আমার পেছনটাও আমি খুব ইজিলি কভার করতে পারি। সরি, সেকেন্ড যে পার্টটা আছে সে পার্টটাকে আমি একইভাবে এই সাইডটা থেকে দিয়ে দেব। যেহেতু আমি টিস্যু ওড়না থেকে হিজাবটা পরেছি, সো টিস্যু ওড়না মানে তো বুঝতেই পারছ সবটা ইজিলি ভাবে বোঝা যায়। সো আমি যাতে বোঝা না যায় এই জন্য দু পার্ট করে নিয়েছি। দেখো, এবার আমি সামনের দিকটা ঠিক করে নিচ্ছি।
কি করে হিজাবটি আমি কভার করে নিলাম ফুল বডিতে।